হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা অবস্থান করতেছেন আপনারা অবশ্যই অনেকেই প্রবাসী রয়েছেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই প্রবাসীদের জন্য একটা ব্রেকিং নিউজ রয়েছে, যেটা ইতিমধ্যে অনেক চ্যানেলেই কিন্তু আপনারা জানতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন আমাদের প্রবাসীরা রেমিট্যান্স মানে এই দেশে থেকে বাংলাদেশে যখন আমাদের নিজের দেশে আমরা যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাই, এই টাকাটা যখন বৈধ উপায়ে যায় তখন কিন্তু একটা রেমিট্যান্স হয়ে যায়। অবশ্যই আমরা যে টাকাটা পাঠাচ্ছি এই টাকাটা যাচ্ছে ডলার হিসাবে, টাকাটা কিন্তু যাচ্ছে না আমরা রিয়াল পাঠাচ্ছি কিংবা যেটাই পাঠাচ্ছি না কেন, রিয়াল রুপিস যেটাই পাঠাই না কেন যে কোনো দেশ থেকেই, অবশ্যই এটা কিন্তু ডলার হিসাবে যাচ্ছে বাংলাদেশে। এখন এই টাকাটা কিন্তু অনেক মাধ্যমেই বাংলাদেশে পাঠানো যায়, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অনেক মাধ্যমে এই টাকাটা পাঠানো যায়। আপনি কীভাবে টাকাটা পাঠাচ্ছেন এটা হচ্ছে বড় বিষয়। অবশ্যই যদি আপনার বৈধ উপায়ে টাকা পাঠান তাহলে কিন্তু 2% করে এত দিন পর্যন্ত বোনাস পেলেন, 2% করে। কিন্তু 2022-এর জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অবশ্যই 2.5%, মানে 2.5% করে কিন্তু আপনারা এখন এই বোনাসটা পাবেন। যদি 100 টাকা আপনারা বাংলাদেশে পাঠান, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি 100 টাকা পাঠান তাহলে আপনারা 2.5 টাকা কিন্তু বোনাস পাবেন, মানে 102 টাকা প্লাস 50 পয়সা এটা কিন্তু বোনাস পাবেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা যদি 1 লক্ষ টাকা পাঠান আগে কিন্তু 2000 টাকা পেয়েছেন বোনাস, মানে 1,02,000 টাকা বোনাস পেয়েছেন। কিন্তু এখন বর্তমানে যদি আপনারা টাকা পাঠান আরও 500 টাকা প্লাস হবে, মানে 2500 টাকা হয়ে মানে এই টাকাটা আপনার হাতে আসবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা যদি বৈধ লাইনে টাকা পাঠান, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন কিভাবে বৈধ লাইনে আপনাদের টাকা পাঠাতে হবে। অনেকের সৌদি আরবে যারা অবস্থান করতেছেন অনেকের কিন্তু ইকামা নেই, যারা ইকামা এক্সপায়ার হয়ে গেছে, যাদের ইকামা কফিল বানিয়ে দিচ্ছে না, তারা কিন্তু এসটিসি পে নামে একটা পে অ্যাপস রয়েছে। অবশ্যই এসটিসি পে নামে যেই অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে কিন্তু খুব সুন্দরভাবে টাকাটা ডিপোজিট করতে পারলে আপনি বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠাতে পারবেন। এখন এই এসটিসি পে ওপেন করার জন্য অবশ্যই আপনার ইকামা নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে। অবশ্যই ইকামা নাম্বারটা দিয়ে আপনারা এই এসটিসি পে অ্যাকাউন্টটা খুলে নিন, সেখানে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন, পাশাপাশি সেখানে আপনারা বৈধ লাইনে কিন্তু টাকা পাঠাতে পারতেছেন। সেখানে টাকার রেটটাও বেশি দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বেশি টাকার রেট পেলে বেশি টাকা পাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। এরপর বাংলাদেশ সরকার যেহেতু এখন 2.5 টাকা করে এখন বোনাস দিচ্ছে, 100 টাকা পাঠালে 2.5 টাকা বোনাস পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে যে যদি আপনারা বিকাশ কিংবা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান তাহলে আপনারা একটা ক্ষতির সম্মুখীন হবেন এবং প্রতারণার সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা অবস্থান করতেছেন বৈধ লাইনে টাকা পাঠালে কিন্তু এই বোনাসটা আপনারা পাবেন। আর যদি অবৈধ লাইনে টাকা পাঠান তাহলে আপনাদের অনেক ধরনের রিস্ক কিন্তু থাকে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা আশা করি যে এই সরকার, আমাদের বাংলাদেশ সরকার এই বোনাসটা এখন 2.5 টাকাতে নিয়ে গেছে, হয়তো ভবিষ্যতে 3 টাকাতে নিয়ে যাবে, তারপর 3.5-4 টাকা, আমরা আশা করি যে এটা 5 টাকাতে যদি যায়, আমাদের যেই প্রবাসীরা রয়েছে বিদেশের বাড়িতে তারা কিন্তু এই বৈধ লাইনে টাকা পাঠানোর জন্য আরও আগ্রহ প্রকাশ করবে। কারণ 100 টাকা পাঠালেই 5 টাকা বোনাস, তার মানে 1,00,000 টাকা পাঠালে 5,000 টাকা বোনাস পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের প্রবাসীরা অন্য কোনো লাইনে টাকা পাঠাবে না, হুন্ডি কিংবা বিকাশ এই লাইনে কিন্তু তখন আমাদের প্রবাসীরা টাকা পাঠাবে না, এই লাইনেই পাঠানোর চেষ্টা করবে, বৈধ লাইনেই টাকা পাঠানোর চেষ্টা করবে। অবশ্যই সেই জন্য আমাদের প্রবাসীদেরকে এই লাইনে, বৈধ লাইনে টাকা পাঠিয়ে আমাদের রেমিটেন্সের যে চাকাটা রয়েছে এই চাকাটা সচল করলেই কিন্তু আমাদের যেই সরকার রয়েছে ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাবে। আমরা কিন্তু যেহেতু 2% করে বোনাস দেওয়ার কারণে আমরা অনেকেই কিন্তু এখন বৈধ লাইনে টাকা পাঠাই, অনেকেই এখন অবৈধ লাইন থেকে বৈধ লাইনে চলে এসেছি, বৈধ লাইনে টাকা পাঠাই। আর বিদেশের বাড়িতে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই টাকা পাঠানোর বিষয়টা। যদি আপনারা সৌদি আরব বলেন,
কাতার, দুবাই যেখানেই বলেন না কেন অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখন রয়েছে। প্রত্যেকটা দেশেই কিন্তু ডিজিটালের যেই একটা মনোবল কিংবা মনোভাব রয়েছে এটা কিন্তু ফুটে উঠেছে। সৌদি আরব থেকে আপনারা টাকা পাঠাতে গেলে আপনারা কিন্তু এখন দুইটা অ্যাপস কিন্তু মোবাইলের মধ্যে রয়েছে, যেগুলো আপনাদের ই কমার্স যদি এক্সপায়ার হয়ে যায়, হুরুপ খেয়ে গেছেন, তাতেও কোনো সমস্যা নেই, আপনি বৈধ লাইনে কিন্তু টাকা পাঠাতে পারবেন। অবশ্যই একটা এসটিসি পে, আর একটা নতুন কিন্তু বের হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রেন্ডলি পে। অবশ্যই এই ফ্রেন্ডলি পে অ্যাপসটা যখন আপনারা ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে যাবেন অবশ্যই ফ্রেন্ডলি নাম্বার চায়, কিন্তু এসটিসি পে যে কোনো নাম্বার দিয়ে কিন্তু আপনারা এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যেহেতু বোনাসের ব্যাপারটা রয়েছে, সেহেতু আপনারা 17.25 টাকা দিয়ে এসটিসি পেতে টাকা পাঠিয়ে দিতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে কিন্তু এই টাকাটা 48 ঘন্টার ভিতরে কিন্তু চলে যায়। প্রিয় বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এসটিসি পে আপনারা ডাউনলোড করে নিন, এবং 2% থেকে যে 2.5% বোনাসটা এখন সরকার, বাংলাদেশ সরকার যে দিয়েছে, এটাতে যদি আমরা প্রত্যেকটা প্রবাসী থেকে আমরা যদি এই টাকাগুলো আমরা বৈধ লাইন দিয়ে পাঠাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই প্রণোদনা যেই 2.5% রয়েছে, ইনশাআল্লাহ এটা 5%-এ আমাদের সরকার নিয়ে যাবে, এটা আমাদের আশা। প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা কোন লাইনে টাকা পাঠান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।